মাত্রই শেষ হলো ক্লাব কাপ হকি, আর এরই মধ্যে প্রিমিয়ার ডিভিশনের জন্য প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। বিগ বাজেট থেকে মাঝারি মানের ক্লাব, সবার একটাই লক্ষ্য সুপার ফাইভ। নানান কারণ দেখিয়ে এবারের ক্লাব কাপে অংশ নেয়নি মোহামেডান, তবে প্রিমিয়ার লিগ দিয়ে আবারও দেশের হকিতে ফিরছে মতিঝিল পাড়ার দলটি। বিদেশি কোটায় শুধু ভারত আর পাকিস্তান নয়, ক্লাবটির চোখ মালয়েশিয়ান খেলোয়াড়দের দিকে। তবে আক্ষেপও চলল ক্লাব কর্তাদের কণ্ঠে, খেলোয়াড়দের প্র্যাকটিস যদি ফুল ফ্লেজে হয় তাহলে টিমগুলোর পারফরমেন্সগুলি হাইয়েস্ট লেভেলে পাওয়া যেত। যেহেতু টিমগুলো ফুল প্র্যাকটিস না, ইভেন আমরা যারা বিদেশি খেলোয়াড় রিক্রুট করার চেষ্টা করছি, সেরা মানের প্লেয়ার কেউ পাবে না, বিকজ সামনে প্রত্যেকেরই কমিটমেন্ট আছে। সুতরাং আমাদেরকে এখন বি ক্যাটাগরি প্লেয়ার আনতে হচ্ছে সব দলকেই। তো সেই ক্ষেত্রে আসলে বিদেশিদেরও পারফরমেন্স তেমন না, লোকাল প্লেয়াররা সম্পূর্ণ ফিট না। এই ক্ষেত্রে আমি খুব সন্দিহান যে একটা আকর্ষণীয় লিগ আমি প্রত্যাশা করতে পারছি না। অন্যদিকে ছোট দলগুলির আছে বড় স্বপ্ন, ক্লাব কাপে বাজে পারফরমেন্স দেখালেও প্রিমিয়ার লিগে চমক দেখাতে চায় পুরান ঢাকার ক্লাব অ্যাজাক্স। দলবদলে তারাও গড়েছে প্রত্যাশিত স্কোয়াড। আমাদের সময় কম পেয়েছি আমরা, কিন্তু তারপরে মোটামুটি এখন ভালো, আমরা ফিজিক্যালি আর একটু সময় পাইলে লিগের আগে ভালো করতাম আরও। আমার যেই টিমটা সেটা হলো ইয়াং টিম এবং কিছু সিনিয়র প্লেয়ার আছে, আশা করি যাবে যদি ওরা ওদের নিজের খেলা খেলতে পারে। এই ফরেন মিলে আমাদের চেষ্টা থাকবে আমরা সুপার ফাইভে যাব। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসের 28 তারিখ শুরু হচ্ছে বহুকাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ হকি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।